অধীর চৌধুরী তিনি বিজেপি দালালি করছেন। কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন আট দফায় ভোট এবং রাজ্যের ইচ্ছে মতো অফিসার বদল করার পর 21 সালের বিধানসভা নির্বাচনে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অধীর চৌধুরী শূন্য পেয়েছেন, শূন্য, জিরো। অপদার্থতম প্রদেশ কংগ্রেস সভাপতি, সর্বকালের ব্যর্থতম প্রদেশ কংগ্রেস সভাপতি। তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনী ফাইনিকে ভয় পায় না, তৃণমূল কংগ্রেস নিয়মের কথা বলছে। লোকসভা, বিধানসভা, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, পুরসভা, পঞ্চায়েত, রাজ্য নির্বাচন কমিশন, রাজ্যের বাহিনী, সারা দেশে যা নিয়ম তাই হবে। ওনারা গণ্ডগোল করার চেষ্টা করছে। অধীর চৌধুরীর ক্ষমতা থাকলে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা একটা টুইট করে প্রেস রিলিজ দিয়ে সকলের কাছে দেখান না, দেখি কজন প্রার্থী খুঁজে পান। বড় বড় কথা, তৃণমূল কংগ্রেস কিছু ক্রাইটেরিয়া স্পষ্ট করে দিয়েছে, দল কাদের কাদের লাগবে না দলে, বা বাড়তি দায়িত্ব দেবে না, বা নমিনেশন দেবে না দলের কাছে, নিশ্চয়ই সেরকম কোনো রিপোর্ট আছে, এগুলো পরিষ্কার করে দিয়েছে। ফলে এসব ঝর্তি পড়তি কিছু মাল এদিক ওদিক চলে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। যে যারা বুঝতে পারবে তৃণমূলের থেকে স্বার্থ সিদ্ধি হবে না, তৃণমূল একটা স্পষ্ট নীতি নিয়েছে মাপকাঠি, তাদের মধ্যে থেকে কেউ যদি চলে যান সে তো অন্য দলের বোঝা। এসব আমার জন্য যত অন্য দলে যায় তত তৃণমূলের পক্ষে ভালো হচ্ছে। অভিষেক যাওয়ার আগে তো ঠাকুরনগর বিজেপি উত্তপ্ত করার চেষ্টা করলো, অভিষেক যাবে পুজো দিতে একটা মন্দিরে, সেই মতুয়া মহাসংঘের মন্দির, মন্দির বন্ধ করে রেখে জুতো পরা সেন্ট্রাল ফোর্সকে ঢুকিয়ে তাণ্ডব করে আমাদের মহিলা কর্মীদের উপর অত্যাচার করে, তো তারা তো এগুলো করেছে। তো অর্থাৎ অভিষেককে ভয় তো ভাঙল, অভিষেকের কর্মসূচির মধ্যে আছে গিয়েই গণ্ডগোল করতে হবে। আজ অভিষেক যাচ্ছে গণ্ডগোল করতে, অভিষেক মন্দিরে পুজো দিতে যাচ্ছে আটকে দাও, অভিষেকের সবাই লোক হচ্ছে সিবিআই দিয়ে ডাকাও, ভোট ঘোষণা হয়ে গেছে অভিষেককে হ্যারাস করবে। তো ফলে এগুলো তো যত করবে তত প্রমাণিত হবে যে এরা সব অভিষেক অভিযোগ করছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্য হ্যাপি সোনিক ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনিক ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic.
বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, You are watching bortomansomoy.com.